পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন। আর এই বড়দিনের নাম নিলেই মুখে ভেসে আসে কেকের স্বাদ। তাই এবারে নানান ধরনের কেকের সম্ভার নিয়ে এসেছে কল্যাণী রথতলার পাল বেকারি। চলুন দেখি এই বছর কত রকম কেক পরিবেশন করছেন তারা। নমস্কার, চব্বিশ ঘন্টা লাইভে আরো একবার স্বাগত। আর আমরা এই মুহূর্তে রয়েছি নদিয়া জেলার রথতলায়। রথতলায় আসলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু কল্যাণীর অন্যতম বিখ্যাত পাল বেকারি। এই পাল বেকারিতে কিন্তু শুধু আগে যেরকম আমরা জানতাম যে এখানে বিস্কুট পাওয়া যায়, শুধু বিস্কুট নয়, বড়দিনের উপলক্ষে কিন্তু পাল বেকারি আপনাদের জন্য মানে সাধারণ মানুষের জন্য প্রচুর বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের কেকের আয়োজন এখানে করেছে। আমি একটু ক্যামেরাম্যানকে বলবো ঘুরিয়ে দেখানোর জন্য। বিপুল সম্ভার কেকের দেখতেই পাচ্ছেন, পঁচিশে ডিসেম্বর বড়দিন বা নতুন বছর বলে নয়, সারা বছরই কিন্তু পাল বেকারি এইভাবেই মানুষকে পরিষেবা দিয়ে থাকে বিভিন্ন রকম কেকের বা বিস্কিটের। আমরা জানি, আমরা জানতাম যে এতদিন নদিয়া জেলার জন্য কিন্তু বিখ্যাত ছিল পাল বেকারি, এখন জানতে পারছি শুধু নদিয়া নয়, উত্তর চব্বিশ পরগনা বা গঙ্গার ওপারে হুগলি জেলাতেও কিন্তু বেশ মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে এই পাল বেকারি। আসুন, এই পাল বেকারির কর্ণদা যিনি আছেন তার সাথে একটু কথা বলি। দাদা, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর বিভিন্ন রকমের কেকের প্যাকেট বা কেকের সম্ভার রয়েছে, কি কি ধরনের কেক পাওয়া যাচ্ছে আপনাদের কাছে এখানে? চকলেট কেক, বাটার কেক, ফ্রুট কেক, এই তিনটা আইটেমই পাওয়া যাচ্ছে। আমাদের হাফ পাউন্ড দিয়ে শুরু হচ্ছে, এক পাউন্ড, দেড় পাউন্ড এবং দু পাউন্ড, এই আইটেম রয়েছে। তার সাথে পাখি রয়েছে, ছানা রয়েছে, নলেন্দু রয়েছে, সব রকম বিভিন্ন রকম আইটেম আছে, খুচরো এবং পাইকারি দু রকমভাবে আমরা সেল করি। অনলাইনে নিতে গেলে অবশ্যই ব্যবস্থা আছে, আমাদের নাম্বারে আমাদেরকে কল করবে। যদি নাম্বারটা একটু বলে দেন। নাম্বারটা হচ্ছে 8777-629620। আমাদের নিয়ারেস্ট লোকেট এরিয়া মানে 5 কিলোমিটারের মধ্যে যদি আমাদেরকে বলা হয়, তাদের যদি বাড়ি থাকে যদি বলে অর্ডার দেয় আমাদেরকে ডেলিভারি দিয়ে, হোম ডেলিভারি ডেলিভারি দিয়ে। তার জন্য কি এক্সট্রা কোনো চার্জ লাগছে না? কোনো এক্সট্রা চার্জ লাগছে না, কিন্তু তাকে মিনিমাম 200 টাকার কেক নিতে হবে। একটু দেখে নিই যে কি কি ধরনের কেক পাওয়া যাচ্ছে বা কি রেঞ্জের মধ্যে কেক পাওয়া যাচ্ছে। সব বলতে এটা হচ্ছে হাফ পাউন্ড। আচ্ছা, ফ্রুট কেক, ফ্রুট কেক, ওকে। এটা আছে এক পাউন্ড, এরকম চার রকম ভ্যারাইটিস আছে। উপরে হবে এটা, এটা হবে দেড় পাউন্ড, দেড় পাউন্ডের ফ্রুট কেক হবে, এগুলো দেড় পাউন্ড হবে, এটাও দেড় পাউন্ড হবে ফ্রুট কেক। এটা আছে দেড় পাউন্ডের বাটার কেক আছে, এটা এটা বাটার কেক হবে দেড় পাউন্ডের, এটা হবে চকলেট হবে ফ্রুট কেক, এটা তারা এরকম মানুষ রয়েছে যারা একদমই ভেজ মানে তারা নন ভেজ খান না বা অনেকে কোনো ছোঁয়াও খান না, তাদের জন্য কি কোনো এই যে ছানার কেক রয়েছে এটা সম্পূর্ণ ভেজ, এতে কোনো রকম আমিষের কোনো রকম ব্যবহার করা হয়, সম্পূর্ণ ভেজ। ছানার কেকও রয়েছে যে যারা ছানার কেক পছন্দ করেন খেতে। এখানে এই মুহূর্তে আমরা দেখলাম প্রচুর রকমের কেক আমাদেরকে তুমি দেখালে, এই মুহূর্তে মানুষের কাছে কোনটা বেশি জনপ্রিয় বলে মনে হচ্ছে? জনপ্রিয় বলতে মানুষ এই ক্রিসমাস কেকে ফ্রুট কেকটাই সাধারণত বেশি চায়, আর ফ্রুট কেকের মধ্যে আমাদের দেড় পাউন্ডের কেকটাই বেশি জনপ্রিয় লাগে, কারণ মানুষ এসে সেটাই মানুষের রেঞ্জের মধ্যে সেটাই ভালো পাচ্ছে আর সেটাই ভালো বিক্রি। যদি তোমার দোকানে আসতে হয় মানে এই অ্যাড্রেসটা যদি বলে দাও যে কীভাবে আসতে হবে? এটা ঘুরে কাস্টাবাজ স্টেশনে নেমে অটো ধরে প্রথমে তাকে বাগমোড় আসতে হবে, বাগমোড় থেকে টোটো ধরেই বলতে হবে যে আমরা রথতলা যাবো, রথতলাতেই আমার কল্যাণী থেকে একটু কল্যাণী ট্রেন থেকে নামবে, ওখানে ম্যাজিকরা দাঁড়ায়, ম্যাজিকদের বললেই হবে যে এখানে রথতলা যাওয়ার ম্যাজিক ফোনটা, উঠলেই রথতলা মোড়ে নামিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের নাম্বারটা যদি আরেকবার বলে দাও। নাম্বারটা হচ্ছে 8777-629620, অল্টারনেটিভ নাম্বার 9062972416। তোমার নাম? আমার নাম তরুণ পাল। কথা বললাম এই বেকারির যিনি কর্ণধার রয়েছেন শরণ পালের সাথে, তিনি কিন্তু আমাদের সমস্ত কিছু আমাদের বিশেষভাবে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে বললেন কোনটা কী কেক, কোনটা কী ফ্লেভার রয়েছে বা কতটা কোনটার কতটা ওজন রয়েছে, সবটাই জানলাম। তাহলে স্টক শেষ হয়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি চলে আসুন কল্যাণী রথতলায় পাল বেকারির কাউন্টারে। বাকি খবরের জন্য চোখ রাখুন চব্বিশ ঘন্টা লাইভে। ক্যামেরাম্যান শুভমের সঙ্গে আমি রিপন, চব্বিশ ঘন্টা লাইভ।